हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आमी सम्पद महांति। तो देखो, आमी आगे वीडियो बोलछिलाम रेस्पिरेशन ऑर्गन्स एर नाम गुलो, तो ओटा छिलो पार्ट 1। और पार्ट 2 आमी बोलबो आमादेर शरीरे रेस्पिरेशन माने ब्रीदिंग माने किभाबे हय सेटा बोलबो। तो ओइटे बलार आगे आमी आरेकटा जिनिस बोले दिई ना, आमी बोलेछिलाम जे ट्राकियाते रिंग स्ट्रक्चार, एई जे कार्टिलेज, रिंग्स अफ कार्टिलेज, एई कार्टिलेजटा दिया होयेछे किछु नेखे না, কাটিলে যদি না থাকতো তাহলে, যদি ট্র্যাকিয়া যদি আমাদের কোলাপস হয়ে যেত তাহলে আমরা সাফোকেশনে মরে যেতাম। তার জন্য এখানে কাটিলেজটা দেওয়া হয়েছে। ওকে, কাটিলেজ দেওয়া আছে। কাটিলেজ মানে ওই কোলাপস হয়ে যাওয়া থেকে বাঁচায় ওদেরকে, ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াকে। ঠিক আছে, তো এরপরে দেখুন যে হচ্ছে আমাদের ব্রিদিংটা কীভাবে হয়, ব্রিদিং প্রসেস। ঠিক আছে, তো দেখুন এই যে আমরা নোজ, নোজের সাহায্যে আমরা অক্সিজেন নিই। তারপরে নস্ট্রিলস, মানে আমরা দুটো, এই দুটো নস্ট্রিলস বলেছিলাম, এর সাহায্যে নিলাম আমরা অক্সিজেন। এরপর ন্যাসাল প্যাসেজ, ন্যাসাল প্যাসেজে চলে গেল অক্সিজেনটা ফ্যারিনেক্সের কাছে। ফ্যারিনেক্সটা কী আমি সেটা বলেছিলাম, ফ্যারিনেক্সের তিনটা ভাগও আমি বলে দিয়েছিলাম আগের ভিডিও, আগের ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, ফ্যারিনেক্সটাও বলেছিলাম। এরপরে দেখুন, এরপরে ফ্যারিনেক্সে অক্সিজেনটা গেল, ফ্যারিনেক্স থেকে অক্সিজেনটা ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া গেল। এইখানে দেখুন ল্যারিনেক্স আছে, ল্যারিনেক্স যেটা হচ্ছে ভয়েস বক্স, আমি আগে আগে বলে দিয়েছি অর্গানসের নামে। ঠিক আছে, অক্সিজেনটা গেল, তারপরে অক্সিজেনটা ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া গেল অক্সিজেনটা। ওকে, ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ওই দুটো ভাগকে বলে ব্রঙ্কাস, এটা ব্রঙ্কাস বলে। তো ব্রঙ্কাস, ব্রঙ্কাসে গেল অক্সিজেনটা, ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাসে গেল দুটো, একটা মানে একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, মানে রাইট লাংসে গেল, আর একটা লেফট লাংসে গেল ব্রঙ্কাসটা। এরপরে ব্রঙ্কাসেও আবার মানে মেনি ব্রাঞ্চেস আছে, সেটা হচ্ছে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউলে আবার চলে গেল অক্সিজেনটা। ঠিক আছে, তাহলে অক্সিজেন চলে গেল, তারপর লাস্টে চলে গেল ওই ইয়ার মানে ব্যাক লেগ স্ট্রাকচার বলেছিলাম, যেটা হচ্ছে অ্যালভিউলাই। তাহলে লাস্টে অক্সিজেনে চলে গেল অ্যালভিউলাই। তুমি আরেকবার বলে দিচ্ছি দেখুন, তাহলে আমরা অক্সিজেনটা আমাদের নোজে দুটো ফার্ম, মানে এটা বলে নস্ট্রেলস, নস্ট্রেলস সাহায্যে অক্সিজেনটা নিলাম, তারপরে ন্যাসাল প্যাসেজের সাহায্যে অক্সিজেনটা ফ্যারিনেক্সে চলে এলো, ফ্যারিনেক্সের কাছে। এটা বলে ফ্যারিনেক্স, এটা ফ্যারিনেক্স। তো ফ্যারিনেক্সের কাছে অক্সিজেনটা চলে গেল ট্র্যাকিয়া, বা যেটা উইন্ড পাইপে চলে গেল। এরপর উইন্ড পাইপে যাবো, উইন্ড পাইপ আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস চলে গেল রাইট লাঙ্গে, এটা চলে গেল লেফট লাঙ্গে। ওকে, তো দেখুন ট্র্যাকিয়া আবার দুভাগে ভাগ, দুভাগে আছে ব্রঙ্কাস, ব্রঙ্কাসে চলে গেল অক্সিজেনটা। তারপরে ব্রঙ্কাস আবার মেনি ব্রাঞ্চেসে ফার্দার আর ডিভাইড আছে, এই ব্রাঞ্চেসগুলো বলে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল আবার অক্সিজেনটা চলে গেল। তারপর লাস্টে ব্যাক লাইক স্ট্রাকচার, যেটা আমরা বলবো অ্যালভিউলাই, তবে অ্যালভিউলাই চলে গেল। এরপরে অ্যালভিউলাই যাওয়ার পরে অক্সিজেনটা, তারপরে কী হচ্ছে অক্সিজেনে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনার মন দিয়ে দেখবেন। তো দেখুন এইখানে যে চলে গেল অক্সিজেনটা, এরপরে আমাদের শরীরে ব্লাড আছে, তো ব্লাডের তিনটা ভাগ, একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, ঠিক আছে, আর একটা হচ্ছে প্লেটলেটস। তো ধরুন সাপোজ আমি একটা সেল ধরে নিলাম, ঠিক, এখানে সেল ধরে নিলাম। তো দেখুন এখানে আমি কী বললাম, ব্লাডের তিনটে ভাগ, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসির মধ্যে থাকে হচ্ছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমি আরও বলেছি, হিমোগ্লোবিন অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা সেলে পৌঁছায়। এই সেল ধরে নিলাম, এই সেলে একটা রেসপিরেশন হয় যেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। ওকে, অ্যারোবিক রেসপিরেশন। তো দেখুন এইখানে সেলে একটা অ্যারোবিক রেসপিরেশন হয়। আমরা যে আমি বলেছিলাম ডাইজেস্ট সিস্টেম, যে আমরা খাবার খাই সেখান থেকে গ্লুকোজ থাকে, গ্লুকোজটা এখানে আছে, গ্লুকোজ। প্লাস এই যে অক্সিজেনটা অ্যালভিউলাই থেকে এলো, এই যে অক্সিজেনটা অ্যালভিউলাই থেকে এলো, এই যে অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা এলো, এই অক্সিজেনটা গ্লুকোজের সঙ্গে রিয়্যাক্ট করছে। রিয়্যাক্ট করে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এনার্জি প্লাস কার্বন ডাইঅক্সাইড।
এনার্জি হচ্ছে এটিপি। কি এনার্জি প্লাস CO2, ঠিক আছে। তাহলে আমি বললাম অ্যারোবিক রেসপন্স নয়, তাহলে অ্যারোবিক রেসপন্সটা হচ্ছে যে যেখানে আমাদের প্রেজেন্স মানে অক্সিজেন প্রেজেন্স থাকে, আর এটা হচ্ছে অ্যানএরোবিক যেখানে অক্সিজেন মানে অ্যাবসেন্স হয়, অ্যানএরোবিক। আর অ্যারোবিক হচ্ছে যেখানে অক্সিজেনের প্রেজেন্স হয়। তাহলে এই যে অক্সিজেনটা গেল, গ্লুকোজ প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু এনার্জি প্লাস CO2। এই CO2টা এবার কী হচ্ছে দেখেন, এই CO2টা এই সেলস থেকে আবার চলে যাচ্ছে আমাদের অ্যালভিওলায়। এই CO2টা আমাদের সেলস থেকে, এই সেলটা, এটা সেল ধরুন আমি লিখে দিচ্ছি, এটা ধরুন সাপোজ সেল এটা ধরে নিয়েছি আমি, তো এইখান থেকে আবার CO2টা এইখান থেকে CO2টা চলে গেল আবার অ্যালভিওলায়। এরপরে অ্যালভিওলায় থেকে CO2টা ব্রঙ্কিউল দিয়ে, আমি বলেছিলাম ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল দিয়ে চলে গেল ব্রঙ্কাসে, ব্রঙ্কাস দিয়ে আবার চলে গেলো ট্র্যাকিয়ায়, ট্র্যাকিয়াস দিয়ে ফ্যারিনেক্স হয়ে আমরা নোজের সাহায্যে সেটা আমরা ব্রিদ আউট করে দিলাম। তো ব্রিদ আউট বললাম এই জিনিসটা হচ্ছে, ব্রিদ ইন মানে হচ্ছে আমরা যেটা মানে নিচ্ছি এই ব্রিদ ইন, আর ব্রিদ আউট মানে যেটা ছাড়ছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিদ ইন আর ব্রিদ আউট। তাহলে আমরা সে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, ব্রিদ আউট করে দিলাম, ওকে। একটা হচ্ছে ইনহেলেশন আর একটা এক্সহেলেশন। ব্রিদ ইনটা হচ্ছে ইনহেলেশন আর ব্রিদ আউটটা হচ্ছে এক্সহেলেশন, ওকে। তো দেখুন এখানে আমি লিখেছি RBC, RBC এর ফুল ফর্মটা হলো রেড ব্লাড সেলস, WBC, WBC হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, আর প্লেটলেটস মানে যেটা প্লেটলেটস। তো এর RBC এর বাংলা হচ্ছে লোহিত রক্ত কণিকা, WBC হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর প্লেটলেটস সেটা হচ্ছে অণুচক্রিকা। আর দেখুন আমি এখানে বললাম না এটিপি মানে তৈরি হয়, আমি বললাম না ব্রিদ ইন আর ব্রিদ আউট। এরপরে ব্রিদ ইনে আমরা কতটা অক্সিজেন মানে আমরা নিই বা কতটা কার্বন ডাইঅক্সাইড নিই, কতটা ওয়াটার ভেপার নিই, এটা চলুন দেখব। এক মিনিট। তো দেখুন এরপর আমরা ব্রিদ ইনে কতটা অক্সিজেন আমরা নিই, এরপরে দেখুন O2 আমরা 21% অক্সিজেন আমরা নিই ব্রিদ ইনে, আর CO2 নিই 0.04%। তা আমরা অক্সিজেন নিই 21%, কার্বন ডাইঅক্সাইড নিই 0.04%, আর ওয়াটার পেপার যেটা নিই, ওয়াটার পেপারটা হচ্ছে মানে খুব কম, এ লিটল খুব কম। এই যে ওয়াটার পেপার আমরা খুব কম নিই, লিটল মানে খুব কম নিই, ঠিক আছে। তো আমি বলে দিলাম ব্রিদিনে আমরা অক্সিজেন নিই 21%, কার্বন ডাইঅক্সাইড নিই 0.04%, আর ওয়াটার পেপার এ লিটল মানে খুব কম। এরপরে দেখুন আমরা ব্রিদ আউট, যখন আমরা মানে ব্রিদ আউট করি তখন আমরা কত অক্সিজেন আমরা মানে বের করি বা কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার পেপার, চলুন সেটা বলব। তো দেখুন এরপর আমরা ব্রিদ আউটে মানে যেটা বলে এক্সহেলেশন, এখানে আমরা কত অক্সিজেন বের করি বা কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার পেপার। তো দেখুন আপনাদের বাচ্চাদের আপনার মনে হতে পারে যে আমরা যখন ব্রিদ আউট করি তখন আমরা অক্সিজেন একবারে আমরা ব্রিদ মানে একবারেই করি না, কিন্তু অক্সিজেন আমরা করি, কারণ আমরা যখন মানে অক্সিজেনটা যখন যায় সেলে, কিন্তু কিছু অক্সিজেন অ্যালভিওলেতে রয়ে যায় কিন্তু বাকিটা যায় সেলে, কিছুটা অ্যালভিওলেতে রয়ে যায়। তো দেখুন অক্সিজেনটা হচ্ছে 16%, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড ওটা হচ্ছে 4.4%, আর ওয়াটার পেপার যেটা ওয়াটার পেপার বললাম, তখন কিন্তু আমরা ওয়াটার পেপার যখন ব্রিথ আউট করি তখন কিন্তু আমরা মানে অনেক অনেক ওয়াটার পেপার ইয়ে করি, এ লট মানে অনেক, ঠিক আছে। তাহলে আমরা ব্রিথ ইনের সময় আমরা ওয়াটার পেপার কিন্তু কম নিচ্ছি আর আউটের সময় বেশি বের করছি, ঠিক আছে। তো দেখুন এরপর আমরা ব্রিদ ইন এবং ব্রিদ আউট নিয়ে বললাম,
এখন আমি এখানে দুটো ডায়াগ্রাম নিয়ে নিয়েছি, ব্রিদ ইন এবং ব্রিদ আউটের। তো এরপরে দেখুন যেটা আমি বলবো সেটা হচ্ছে রেট অফ ব্রিদিং, রেট অফ ব্রিদিং। না দেখুন আমরা পার মিনিটে 15 থেকে 18 বার ব্রিদিং করি, ঠিক আছে, ব্রিদ করি। তাহলে আমার পার মিনিটে 15 থেকে 18 টাইমস আমরা পার মিনিটে মানে ব্রিথ মানে ব্রিদ ইন করি, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে যদি আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তখন কিন্তু আমরা, তখন আমরা বললাম না অ্যারোবিক রেসপিরেশন, তখন আমাদের অ্যারোবিক রেসপিরেশন খুব বেশি হয়। এই যে অ্যারোবিক রেসপিরেশন তখন আমাদের খুব বেশি হয়, অ্যারোবিক হয় এবং তার তার জন্যে আমাদের অক্সিজেন তখন বেশি লাগে, কিন্তু তখন আমাদের তখন ব্রিদিং মানে রেটটা বেড়ে যায়। এখানে মানে আমরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি যখন নর্মাল আমাদের 15 থেকে 18 টাইমস, আর যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তখন আমাদের অ্যারোবিক রেসপিরেশন বেশি হয়, তার ফলে আমাদের অক্সিজেন লাগে। তো এই অক্সিজেনের জন্য আমাদের ব্রিদিং মানে রেটটা বেড়ে যায়, ঠিক আছে। তো দেখুন স্টুডেন্ট, আজ আমি রেসপিরেশনের যে ব্রিদিং পোর্শন সেটা বললাম। তো আজকে এই ভিডিও শেষ করছি, খুব লেংদি হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।